সূচি আমাদের রাজ্যব্যাপী হচ্ছে এবং আমাদের এই জেলায় আমাদের দুজন অভিভাবক আছেন, একজন আমাদের সম্মানীয় শিশির অধিকারী মহোদয়, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমাদের সমস্ত রাজনৈতিক সামাজিক আন্দোলনের নেতা, আমরা মনে করি আমাদের উন্নয়নের প্রকৃত অভিভাবক সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী, পরিবহন এবং জলসেচ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর নির্দেশ তাঁর আদেশ পাথেয় করে আমরা প্রত্যেকটা মানুষের কাছে এখানে পৌঁছে যাব, পৌঁছে যেতে চাই এবং তারাও আমাদেরকে এ বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী এবং আমাদের মাননীয় সাংসদ রাজ্য সভাপতি তৃণমূল যুব কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের এই কর্মসূচি আমরা আগামীকাল থেকেই, আজকের আমাদের শুভ সূচনা হলো এবং আগামীকাল থেকেই আমরা নির্দিষ্ট গ্রাম যেটা সেখান থেকে ঠিক করে দেওয়া হয়েছে সেই গ্রামে আমরা গিয়ে আমাদের কর্মসূচিগুলো পালন করব। এটা আমাদের রাজ্য থেকে ঠিক করে দেব। মাস্টারমশাই বসে যান, মাস্টারমশাই ঘুমিয়ে থাকুন, পুরো অনুষ্ঠান মাস্টারমশাই ঘুমিয়ে থাকুন। আমাদের এখানে প্রত্যেকটা গ্রাম থেকে, অর্থাৎ ভিলেজ থেকে, আমরা যেটাকে মৌজা বলি, প্রত্যেকটা গ্রাম থেকে পাঁচজন করে নাম আমাদের একদম দলের রাজ্য স্তর থেকে ঠিক করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ সাধারণ মানুষ, বিভিন্ন পেশার মানুষ। সেই পাঁচজনকে প্রথমে পাঁচজনের কাছে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের যেতে হবে। সেখানে গিয়ে তাঁদের কাছে তাঁর এলাকার সমস্যা, তার ব্যক্তিগত সমস্যা হতে পারে, তার সমষ্টিগত সমস্যা হতে পারে, বা তার এলাকার যে কোনো উন্নয়নের কথা হতে পারে বা তার প্রস্তাব হতে পারে, আমরা তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে প্রথমে আমরা কথা বলবো এবং তাদের সঙ্গে কথা বলার পর ওই সংশ্লিষ্ট গ্রামে আমরা সারাদিন ঘুরে ঘুরে আমাদের যত কর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলবো, আমাদের যারা নেতৃত্বরা আছেন বা সমাজের বিশিষ্ট মানুষজন তাদের সঙ্গে আমরা কথা বলবো, এলাকার সমস্যা বা কি করলে মানুষের কাছে পৌঁছানো যায় সেটাকে আমরা বলবো। এবং আমাদের একটা ভিজিটিং কার্ড আছে, দিদিকে বলো যে কার্ড, সেই কার্ডটি আমরা সাধারণ মানুষের কাছে আমরা বিতরণ করব এবং এই নম্বরের মাধ্যমে আমাদের এই কর্মসূচি রূপায়িত হবে। এবং মাত্র 20 মাসের মধ্যে আমাদের যাতে 80% মানুষের কাছে এই কর্মসূচি পৌঁছে দেওয়া যায় সেটা আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের কথা শোনা, কর্মীদের সঙ্গে মিলিত হওয়া, সেখানকার কথা শোনা এবং এলাকা সম্পর্কে অবহিত হওয়া, এবং পরবর্তীকালে তাদের যদি কোনো অসুবিধে হয় তারা একদম সরাসরি দিদিকে বলো নাম্বারে ফোন করে দিদির সঙ্গে কথা বলার তারা সুযোগ পাবেন এবং তারা সেইভাবে কথা বলবেন। এই কর্মসূচি আমাদের তৃণমূল যুব কংগ্রেসকে দেওয়া হয়েছে। আমরা তৃণমূল যুব কংগ্রেস, আমরা তৃণমূল কংগ্রেস আমাদের মাথার উপর আমাদের মূল দল আছে, আমাদের সম্মানীয় সভাপতি রামবাবু আছেন এবং অনেক সিনিয়র লিডার আলোকবাবু, অভাববাবু সহ অন্যান্যরা আছেন, অনেক নেতৃত্ব আজকে আসতে পারেননি বিশেষ কাজের জন্য। তাদের পরামর্শ মাথায় রেখে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের এই কর্মসূচি আমরা বুথ স্তরে পৌঁছে দেব। আরেকটি উল্লেখ্য বিষয়, আমাদের যে গ্রামে যেদিন আমাদের দায়িত্ব পড়বে সেই গ্রামে কিন্তু আমরা গিয়ে আমরা কর্মীদের সঙ্গে কথা বলার পর একটা বৈঠক হবে আমাদের সেখানে, অর্থাৎ জনশুনানি। সেখানে আমাদের বক্তব্য হবে না, সেখানে সাধারণ মানুষ বলবেন, আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনব এবং সেই অভাব অভিযোগ আমরা যদি নিষ্পত্তি করতে পারি ভালো, না হলে আমরা নির্দিষ্ট জায়গায় তাদের সেই বক্তব্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আমাদের সমস্যা সমাধানের আমাদের চেষ্টা হবে। এবং সর্বোপরি তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের এবং আমাদের সহ সেখানে যে কোনো একজন কর্মীর বাড়িতে সেখানে রাত্রি যাপন করতে হবে,
এবং রাত্রে থাকার পর সকালে উঠে সেখানকার যে লোকাল যে গ্রাম বা গঞ্জ বা একটা ছোট্ট দোকান বা বাজার এই রকম টাইপের জায়গায় গিয়ে লোকালয় স্থানে গিয়ে সেখানে সাধারণ মানুষের সঙ্গে চায়ের দোকানে বসে চা খেতে হবে এবং চা চক্র হওয়ার পর আবার সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ হবে। জনসংযোগ করার পর সেই গ্রাম পরিত্যাগ করার আগে আমাদেরকে একটি দলীয় পতাকা সেখানে উত্তোলন করে আমাদেরকে সেখান থেকে আবার আমাদের বাড়িতে হোক বা আমাদের নিজের জায়গায় আমাদের ফিরে আসতে হবে। এই টোটাল কর্মসূচি আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহোদয় আমাদের গত 3 তারিখের সভায় আমাদেরকে ডেকে বিস্তারিতভাবে বলেছেন। পরবর্তীকালে আরও নির্দেশ আমাদের আসতে থাকবে। সেই নির্দেশ অনুযায়ী তৃণমূল যুব কংগ্রেস বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, যেহেতু আমরা হলদিয়া উন্নয়ন ব্লকের বাসিন্দা, আমাদের এই হলদিয়া উন্নয়ন ব্লকের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অন্তত 80% মানুষের কাছে পৌঁছে যাওয়ার অঙ্গীকার নিয়ে আমরা আজকের আমাদের এই দিদি কেবল কর্মসূচি আমরা আজকের এখানে শুরু করলাম। নমস্কার। গাড়িটা বেরোব, তৃণমূল কংগ্রেসের কার্যালয়। এখানে আমরা আজকে আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী এবং তৃণমূল যুব কংগ্রেসের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিদিকে বলো কর্মসূচির রূপায়ণের লক্ষ্যে আজকে আমাদের হলদিয়া উন্নয়ন ব্লকের মূলত তৃণমূল যুব কংগ্রেসের এই দিদিকে বলো কর্মসূচির আজকের শুভ উদ্বোধন। আমাদের এখানে উপস্থিত আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় রামপদ জানা মহোদয়, ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব এবং আমাদের কর্মাধ্যক্ষ আলোকরঞ্জন দাস মহোদয়। এখানে আমাদের হলদিয়া উন্নয়ন ব্লকের 4টি যে অঞ্চল সাংগঠনিকভাবে 4টি অঞ্চলের সভাপতিরা এখানে উপস্থিত আছেন। বারুত্তরহিংলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের বুদ্ধদেব মণ্ডল, আমাদের চকদীপা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শত্রুঘ্ন মালাকার মহোদয়, আমাদের দেউলপোতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মাইতি মহোদয় এবং দেবগ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যেন্দ্রনাথ তুং মহোদয়। এছাড়াও 4টি গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ উপস্থিত আছেন। দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান আছেন, বারুত্তরহিংলি গ্রাম পঞ্চায়েতের প্রধান ওহাব আলী মহোদয় আছেন, আমাদের চকদীপা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের সুমিতা কর খুঁটিয়া আছেন, এছাড়াও দেবগ অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান তারাও আছেন। হলদিয়া পঞ্চায়েত সমিতি আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত, সভাপতি হিসেবে আমি নিজে কাজকর্ম চালাই এবং আমাদের সহকারী সভাপতি এখানে উপস্থিত আছেন শেখ সাইফুল ইসলাম, কর্মাধ্যক্ষ আলোকবাবু সহ শিবসুন্দর বেরা আছেন, শান্তি বারিক, আমাদের মৌসুমি দাস, সবিতা দাস, আমাদের দেবপ্রসাদ জানা, উমা বেতাল, সমস্ত কর্মাধ্যক্ষ, এমনকি একমাত্র আমাদের যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার তিনিও এখানে উপস্থিত আছেন। আমাদের এই ব্লক থেকে 2 জন জেলা পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছেন, আমাদের সোমনাথ ভূঁইয়া মহোদয় এবং আরেকজন সাকিনা বিবি মহাশয়া, 2জনেই আমাদের এই দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা সবাইকে একযোগে
হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও আমাদের আমরা কিন্তু সেভাবে আমরা কাউকে বলিনি, যেহেতু এটা সাংবাদিক বৈঠক, কিন্তু তবুও উৎসাহিত হয়ে বহু আমাদের এই এলাকার, বিশেষত আমাদের এই ব্লকের বহু নেতৃত্বরা এসেছেন, বহু কর্মী এসেছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দিদিকে বলো কর্মসূচি আমাদের কিছুদিন আগে শুরু হয়েছে, এটাকে একদম